ভিডিও শুরুতেই খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি পরিমাণে পর্তুলিকা আমার বাগানে হয়েছে, আর পর্তুলিকাগুলোর উপরে কত পরিমাণে প্রজাপতি উঠছে। তো প্রতিদিন কিন্তু সবসময় সারাক্ষণ আমার ছাদ বাগানে এরকম প্রজাপতি ঘোরাঘুরি করে, আর বাগানে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে ফুটে থাকে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পর্তুলিকা হয়েছে, আর সেই পর্তুলিকার উপরে কতগুলো করে প্রজাপতি। তো আমার ছাদ বাগানে তো প্রায় প্রতিদিনই বিভিন্ন রকমের প্রজাপতি আসে, তো প্রায়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম যে আজকের ভিডিওটি আপনাদেরকে করে দেখাই। তো চলুন বন্ধুরা, আজকে ছাদ বাগানে কী কী গাছ বুনেছি, কেমন হয়েছে, আর কী কী বসাবো, প্রত্যেকটি গাছপালা কেমন রয়েছে, তাই নিয়ে আজকের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে রয়েছে কিছু মুলো শাক। তো এই মুলো শাকগুলোকে কিন্তু আগে বসানো হয়েছে, তাই মুলো শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই নতুন আবার রেডি করেছি। তার মধ্যে কিছু কিছু নতুন নতুন ছোটো ছোটো শাক পাতা আবার বুনেছি, তো বড় হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রয়েছে কিছু বেগুন গাছ আর লঙ্কা গাছ, আর কিছু শাক রয়েছে, তারপরে হলুদের গাছ, এগুলো কিন্তু উল্টো দিকে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছই কিন্তু ভীষণ বড় হয়েছে। আর বন্ধুরা, এখানে রয়েছে ছোট্ট একটি মাচা করে দিয়েছি, তো এই মাচাতে কিন্তু চাল কুমড়া গাছ তুলে দিয়েছি। তো চাল কুমড়া গাছটি কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার সেই ছোট্ট কলা গাছটি কতটা বড় হয়েছে। এখানে রয়েছে কিছু পালং, তো এই পালং শাকগুলো সবে মাত্র ফুটে বেরিয়েছে। তারপরে রয়েছে এখানে কিছু পাতাবাহার, এবং আমি হাতে ডাল কাটিং থেকে যে ফুলের ডালগুলো বসিয়েছি সেই ডালগুলো রয়েছে। তো দেখুন কলা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর সুন্দর হয়ে এসছে। তারপরে বন্ধুরা, রয়েছে আমার এখানে লাল পেয়ারা গাছ। তো লাল পেয়ারা গাছটিতে এখনও কিন্তু কোনো ফুল ফল হয়নি, তবে গাছটি ভীষণই সুন্দর, একদম লাল টুসটুসে, মনে হয় যেন পাতাবাহার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফুল ফল হলে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু গাছটিও দেখতে ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গাছটি দেখতে। তারপরে রয়েছে আমার এখানে কিছু শাকসবজি রয়েছে। তো এখানে একটি বট গাছ, একটি বেগুন গাছ বট গাছের মতো হয়েছে, তো অনেকটা বড়, তো আমি এটাকে বট গাছই বলি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়েছে। তার পাশে রয়েছে আমার লেবু গাছ, তো লেবু গাছে কিন্তু এখনও ফুল এসছে, আরও কিছু পুরনো লেবু রয়েছে, আর ছোটো লেবু তো কিছু রয়েছে, কারণ এগুলো কিন্তু সবই বারোমাসি গাছ। তো আমার আরও কয়েকটি লেবু গাছ রয়েছে, এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন গাছের লেবুগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এখানে রয়েছে কিছু ফুলের গাছ যেগুলো বারোমাসই থাকে, যেমন ধরুন জবা, শিউলি, কাঠগোলাপ, করপি ফুল, এগুলো রয়েছে। তো প্রত্যেকটি গাছই কিন্তু খুব সুন্দর, আর আমার সাবেদা গাছটি কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এই সাবেদা গাছে কিন্তু অনেক পরিমাণে সাবেদা হয়, আমি কিন্তু অন্য ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে প্রচুর পরিমাণে সাবেদা হয় এবং গাছটি কীভাবে আমি পরিচর্যা করি। তো দেখুন সাবেদা গাছে কিন্তু একটি উস্ত গাছ উঠেছে, আর সেই উস্ত গাছে আবার ফুল ফল হতে শুরু করেছে, দেখতেই পেলেন। তো এখানে রয়েছে আমার আরও কিছু বারোমাসি ফুল গাছ, যেমন ধরুন কুন্দ, তারপর আরও বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। তো এখানে রয়েছে আরও একটি লেবু গাছ, তো এই লেবু গাছটাও কিন্তু অনেক লেবু হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে লেবু গাছে রয়েছে। আর এখানে রয়েছে কয়েকটি জবা ফুল, তো দেখতেই পাচ্ছেন একদিনে কতগুলো লেবু এই যে ফুল ফুটবে, কত পরিমাণে কুড়ি এসেছে দেখুন। তো আজকে আরও ফুল ছিল, তো সেগুলো তুলে নেওয়া হয়েছে, তো এগুলো কিন্তু সবই আগামীকাল ফুটবে। তো অনেকগুলো করে ফুল কিন্তু একসঙ্গে ফোটে। তো তারপরে বন্ধুরা, রয়েছে এখানে আমার কামরাঙা গাছ। তো দেখুন গাছের একদম মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত কিন্তু ফুল, তো ফুলগুলো এখনও ফোটেনি, সবে মাত্র কুড়ি এসেছে, কিছু কিছু ফুটেছে। তো এই গাছটিও কিন্তু আমার বারো মাস, তো দেখুন গাছে কিন্তু এখনও ফল রয়েছে, দেখুন এই যে খুবই ছোটো ছোটো, তো এগুলো কিন্তু অনেকটা বড় হয় আর খুব মিষ্টি, এটা কিন্তু মিষ্টি কামরাঙা। তো দেখতেই পেলেন গাছে কত সুন্দর ফুল এসেছে। তারপরে রয়েছে এখানে বেলি ফুল, বোগেনবেলি, তারপরে আরও দেশি জবা, তারপরে রয়েছে আমার এখানে ডালিম গাছ। তো ডালিম গাছে কী পরিমাণে ফুল এসেছে দেখতেই পাচ্ছেন। তো আমার আরও একটি ডালিম গাছ রয়েছে, সেটা আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কী পরিমাণে ডালিম হয়েছে, আর এই গাছটিতে যখন ডালিম হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফুলগুলো দেখুন কত পরিমাণে ফুল হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ডালিমের ফুল হয়েছে, যেমনি ফুল হয় তেমনি কিন্তু ফলও হয়। আর এই যে এখানে রয়েছে আমার মিষ্টি তেঁতুল গাছ, তো তেঁতুল গাছটা কিন্তু অনেকটা বড় আর জোপালো হয়েছে। তারপরে লেবু গাছ, প্রত্যেকটি গাছই কিন্তু বন্ধুরা খুবই সুন্দর। তো ছাদ বাগানে কিন্তু গাছ করা খুব একটা কঠিন ব্যাপার নয়, আমি কিন্তু সামান্য পরিচর্যা এবং বাড়িতে থাকা যে সমস্ত জৈব খাবার রয়েছে
সেগুলো দিয়েই কিন্তু আমি ছাদ বাগানে এরকম গাছপালা তৈরি করি। দেখুন, এই যে পেয়ারা গাছ, টগর ফুল গাছ, তারপরে রয়েছে লিচু গাছ, ফুলের গাছ, তারপরে কুল গাছ, প্রত্যেকটি গাছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু সবই আমার বাড়িতে থাকা যে শাকসবজির খোসা। দেখুন, এই যে পেয়ারা গাছে ফুল এসছে, তারপরে ড্রাগন গাছটা বড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবই। আর এই যে আমার দুষ্টু রোদে দাঁড়িয়ে রয়েছে, বিরক্ত হচ্ছে, নিচে যাবে, যেতেও পারছে না, তাই আমার দিকে তাকিয়ে রয়েছে কতক্ষণ আমি নিচে যাব। তাই ওইও যাবে, ও কিন্তু খুবই দুষ্টু। আমি কিন্তু আপনাদেরকে প্রায় শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই। তো দেখুন, এই যে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তারপরে রয়েছে এখানে কয়েকটি পুঁই শাক। তো পুঁই শাকের এখানে দানা বুনেছিলাম বীজ, তো খুব ঘন হয়ে গেছে পুঁই শাকগুলো, তো তখন কিছুটা তুলে ফেলে দিয়েছি। তারপরে পাশ বেরিয়েছে, তো সব পাশগুলোকে ভেঙে দেব, তাহলে কিন্তু গাছটি আরও সুন্দর জোপালো হবে। আর পুঁই শাক কিন্তু যতটা ভাঙবো ঠিক তত পরিমাণেই আবার জোপালো হবে। তো দেখুন, প্রত্যেকটি এই পুঁইয়ের ডালগুলো কিন্তু আমি ভেঙে দিচ্ছি, যাতে করে পরে আরও বেশি শাক আমরা পাবো। তো আমি এর আগেও একবার ভেঙে দিয়েছি, দেখুন। তো ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে সেগুলো আজকে আবার ভেঙে দিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পুঁই শাকে কিন্তু অনেকগুলো করে আবার নতুন নতুন ডগা বেরিয়েছে। তো এই গাছটি যখন বড় হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, পাতাগুলো কিন্তু খুবই বড় আর খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তারপরে বন্ধুরা, রয়েছে আমার এখানে কিছু সূর্যমুখী। তো সূর্যমুখীর অনেকগুলো ফুল হয়েছে, তো আপনাদের সঙ্গে একটা ফুল শেয়ার করছি। দেখুন, ফুলের ভেতরটা মনে হচ্ছে যেন কেউ হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এতটা সুন্দর দেখতে। তো দেখুন, আরও বেশ কিন্তু কয়েকটি ফুল ফুটেছে। তারপরে রয়েছে আমার এখানে আমার পাখিগুলো, দেখুন সবাই মিলে খেতে বসছে। তো দেখে মনে হচ্ছে যেন সবাই শুয়ে রয়েছে, তো এত শান্তভাবে সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো দেখুন, সবাই মনে হচ্ছে যেন শুয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। সবাই আমার সঙ্গে থাকবেন। দেখুন, এখানে মিলিফুল ফুটেছে আর প্রজাপতি এসে বসে রয়েছে। তো বন্ধুরা, এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আমি আরও কোনো এই ধরনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকেন, হাসি খুশি থাকবেন, আবার দেখা করব। ধন্যবাদ।